আপনার চিঠি ঠিক আছে, যাও। কার চিঠি? মায়ের চিঠি। আদরের খোকা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার ছোট্ট দাদু ভাই আর বৌমাকে নিয়ে খুব ভালোই আছিস। কদিন ধরে তোর কথা খুব মনে পড়ছে রে খোকা। আগে তো 15 দিন পরপর আমাকে দেখতে আসতি, আর আজ সহ 2 মাস 10 দিন হলো তুই আমাকে দেখতে আসিসনি। হয়তো তোর সংসার আর চাকরি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিস নারে খোকা। আমি যখন খেতে বসি তখন তোর ছোটবেলার কথা খুব মনে পড়ে আমার। জানিস খোকা, ছোটবেলায় তোকে খাইয়ে না দিলে তুই খেতেই চাইতি না। খাবারের বাটি নিয়ে তোকে ঘর থেকে সে ঘর দৌড়ে বেরিয়ে বেরিয়ে খাওয়াতে হতো। ছোট দাদু ভাইকে খাওয়াতে এখন নিশ্চয় তোদের এত ছুটোছুটি করতে হয় না। আমার দাদু ভাই তো খুব শান্ত। দাদু ভাইকে কি তোর গল্প শোনানোর সময় হয় রে খোকা? আমি তোকে যেমন রোজ গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াতাম, কখনো ঠাকুরমার ঝুলি, আলিবাবা 40 চোর, রূপকথার গল্প, কখনো বা ঘুম পাড়ানি গান। ছোটবেলায় যখন তোকে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা শোনাতাম, তোর মনে আছে খোকা? যখন আমি ওই লাইন কটা পড়তাম, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, আর অমনি তুই তোর ছোট্ট তরোয়ালটা নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে শুরু করতি। কদিন আগে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল রে খোকা, সেই সময়টাতে তোকে খুব অনুভব করেছিলাম। মনে হয়েছিল তুই যদি আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতি তাহলে আমি এখনই সেরে উঠতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। ছোটবেলায় তোর যখন জ্বর হতো আমি সারা রাত ঘুমোতে পারতাম না, তোর পাশে বসে তোর মাথায় জল পড়তে দিতাম, আর তুই কি খাবি তা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। তুই খুব ছোট থাকতেই তোর বাবা মারা গিয়েছে। আমি কখনোই তোকে তোর বাবার অভাব বুঝতে দিইনি খোকা। জানি না
তুই কতটুকু তোর বাবাকে অনুভব করিস, কিন্তু আমার জীবনের প্রতিটি ক্ষণই তোর বাবাকে আমার মনে পড়ে। মনে হয় তোর বাবার বেঁচে থাকাটা খুব দরকার ছিল। অন্তত শেষ বয়সে একই ছাদের নিচে দুজনে কাটাতে পারতাম। যদিও তোর বাবার দেয়া তেমন কোনো স্মৃতি আমার কাছে নেই, একজোড়া বালা ছিল যা তোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিক্রি করে দিয়েছিলাম, আর এখন যা আছে তা আমাদের একই ফ্রেমে বাঁধাই করা একটা ছবি। মাঝে মাঝে আমি যখন ছবিটির দিকে তাকাই আমি সেই পুরনো দিনে ফিরে যাই। সেই ছবিটাই এখন আমার সুখের স্মৃতি, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তবে চিন্তা করিস না খোকা, এখানে আমি মন্দ নেই, এখানে আমার মতো আরো অনেকেই আছে। তাদের সাথে জীবনের কেটে যাওয়া রঙিন দিনগুলোর স্মৃতি মনে করেই আনন্দ করি। কখনো বা একাই হাঁটি, কখনো জানালায় দাঁড়িয়ে মুক্ত আকাশ দেখি। তবে এখানে অনেক কিছু থেকেও যেন মনে হয় আমার কিছুই নেই। আরেকটা কথা খুব মনে পড়ে আমার, সে কথাটি কি জানিস খোকা? তোকে ছোটবেলায় যখন অঙ্ক করাতাম তখন তুই বারবার বিয়োগ ভুল করতি, আর আমি আদর করে তোকে বিয়োগ করা শেখাতাম। আর সেদিনের সেই তুই বিয়োগ করা ভুল করলেও জীবনের বিয়োগ করা এত ভালোই শিখে গেছিস যে আমাকেই তোর জীবন থেকে বিয়োগ করে দিয়েছিস। আমার একটা অনুরোধ রাখবি খোকা, তুই তোর ছেলেকে বিয়োগ করা শেখাস না রে খোকা। না জানি সে বড় হয়ে আমার মতো তোদেরকেও বিয়োগ করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজ আর নয়, আমার বংশের প্রদীপ ছোট্ট দাদুভাইয়ের প্রতি খেয়াল রাখিস, ভালো থাকিস খোকা, শত বছর বেঁচে থাকিস। তোর মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে। ইতি তোর মা। আব্বু, তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো? চলো বাবা, তোমার দাদিকে নিয়ে আসি। চলো, আমিও যাব মাকে আনতে। মা, তোমাকে নিতে আসছি মা। মা বাসায় চলেন।